হে বন্ধুরা, সময়ের সাথে বদলে যাওয়া প্রকৃতির একটি নিয়ম। আমাদের জীবন বদলে দেয়া মোবাইলও এর ব্যতিক্রম নয়। কলিং এবং মেসেজের সুবিধা নিয়ে শুরু হওয়া মোবাইল আজ কোথায় গিয়ে পৌঁছেছে? আমাদের বেশিরভাগ কাজই আমরা মোবাইলের মাধ্যমে করে থাকি। আজকাল একের পর এক অত্যাধুনিক মোবাইল বের হচ্ছে। এগুলোর মধ্যে এমন কিছু মোবাইল রয়েছে যেগুলো সাধারণ মোবাইলের চেয়ে সম্পূর্ণ আলাদা। অজানা দশের আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভবিষ্যতের 5টি অসাধারণ মোবাইল সম্পর্কে, যেগুলো দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অজানা দশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। নাম্বার 5, অ্যারোবিক্স পোর্টাল। আপনি কি কখনো এমন মোবাইল কল্পনা করেছেন যেটি রাবারের মতো ফ্লেক্সিবল, যেটি আপনার হাতে বেল্টের মতো ব্যবহার করা যাবে? আপনি এমন মোবাইল সম্পর্কে কল্পনা করুন বা নাই করুন, প্রযুক্তিবিদগণ এমন মোবাইল তৈরিতে সফলতা অর্জন করেছে। এই মোবাইলটি অ্যারোবিক্স কোম্পানি তৈরি করেছেন। আপনি এই মোবাইলটিকে যে কোনো আকারে পরিবর্তন করতে পারবেন, তারপরেও মোবাইলটি ভাঙবে না। 2023 সাল নাগাদ এই মোবাইলটি অফিসিয়ালি রিলিজ করা হবে। নাম্বার 4, ট্রান্সপারেন্ট মোবাইল। যেমন কার আবিষ্কারের কয়েক দশক পর ফ্লাইং কারের আলোচনা শুরু হয়েছিল, তেমনি মোবাইল আবিষ্কারের পর থেকে ট্রান্সপারেন্ট মোবাইল আবিষ্কারের আলোচনা শুরু হয়েছে। ট্রান্সপারেন্ট মোবাইল এটি এমন একটি মোবাইল যেটি দেখতে স্বচ্ছ কাঁচের মতো। স্কাইফাই সিনেমায় তো আমরা এমন মোবাইল দেখেছি, কিন্তু বাস্তব জীবনে এমন মোবাইল এখনো কনসেপ্ট। যদিও বা সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট মোবাইল এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পলিট্রন নামক একটি কোম্পানি 2013 সালে ট্রান্সপারেন্ট মোবাইল সফলভাবে করেছিলেন, কিন্তু এই মোবাইলটিতে কোনো অপারেটিং সিস্টেম ছিল না। নাম্বার 3, TCL ট্রাইফোল্ড। গত 2-3 বছরে অনেক বিখ্যাত কোম্পানি পোর্টেবল মোবাইল বাজারে এনেছে, কিন্তু চাইনিজ কোম্পানি TCL পোর্টেবল মোবাইলকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। TCL কোম্পানি 2 পোর্টেবল নয়, বরং 3 পোর্টেবল মোবাইল বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অর্থাৎ এই মোবাইলটিকে 3 বার বাস করা যাবে। 2022 সালে মোবাইলটি সারা বিশ্বে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, Xiaomi Mi Mix Alpha। অল্প দামের ভিতর Xiaomi মোবাইল খুবই চমৎকার হয়ে থাকে। প্রেজেন্ট টেকনোলজির সাথে মোবাইল তৈরি করা এই কোম্পানি ফিউচারিস্টিক মোবাইল তৈরিতে পিছিয়ে নয়। Xiaomi Mi Mix Alpha এমন একটি মোবাইল যাকে পারফেক্ট ফিউচার মোবাইল বললেও ভুল হবে না। এই মোবাইলটিতে কোনো বাটন নেই এবং এই মোবাইলটির 180% ডিসপ্লে। এই মোবাইলটিতে 12 GB র্যামের সাথে 500 GB ইন্টারনাল স্টোরেজ এবং 108 MP ক্যামেরা রয়েছে। নাম্বার 1, TCL স্লাইডিং মোবাইল। TCL ট্রাইফোল্ড মোবাইলের পর এবার TCL স্লাইডিং মোবাইল। অন্য কোম্পানিগুলো থেকে 2 পা সামনে চিন্তা করা কোম্পানি TCL তাদের ফিউচারিস্টিক মোবাইলগুলো দিয়ে পৃথিবীকে অবাক করে থাকেন। মোবাইল বিশ্বে স্লাইডিং মোবাইলের প্রযুক্তি সম্পূর্ণ নতুন। এই মোবাইলটি আপনার প্রয়োজন অনুসারে মোবাইলের ডিসপ্লেকে বড় এবং ছোট করতে পারবেন। এই মোবাইলটিতে সামনে 2টি এবং পিছনে 5টি অত্যাধুনিক ক্যামেরা রয়েছে। আগামী বছর মোবাইলটি অফিসিয়ালি রিলিজ করা হবে। তো বন্ধুরা, ভবিষ্যতের এই মোবাইলগুলোর মধ্যে আপনার কোন মোবাইলটি ভালো লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান কমেন্টে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রহস্য, রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানা দশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।